আসসালামু আলাইকুম। ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রাক প্রাথমিক স্কুল ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম বয়স্ক ও শিশু শিক্ষা প্রকল্প আনন্দ স্কুল এ নিয়োগ, নিয়োগ বিজ্ঞপ্তি 2022 পদের সংখ্যা হচ্ছে 3826 জন। তো ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, এখন পর্যন্ত যারা আমার বেসিক বুক 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম সব বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো কর্মী নং 1 থানা শিক্ষা অফিসার গ্রুপ খ 448 জন। শিক্ষাগত যোগ্যতা আছে, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা বিএ অথবা সমান অথবা ফল প্রাপ্তি, বেতন হচ্ছে 27,500 টাকা, যাতায়াত খরচ বহন করা হবে। 2 নম্বর হচ্ছে ইউনিট অফিসার গ্রুপ গ, পদ সংখ্যা হচ্ছে 1450 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিএ সম্মান ফল প্রাপ্তি, বেতন হচ্ছে 20,500, যাতায়াত খরচ বহন করা হবে। 3 নম্বর ইউনিয়ন শিক্ষা অফিসার গ্রুপ গ 615 জন। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সম্মান ডিপ্লোমা ফল প্রাপ্তি, বেতন হচ্ছে 17,000, যাতায়াত খরচ বহন করা হবে। 4 নম্বর শিক্ষক শিক্ষিকা গ্রুপ 1010 জন, পদ সংখ্যা 1010 জন। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা এসএসসি অথবা সম্মান ফল প্রাপ্তি, বেতন হচ্ছে 14,500, যাতায়াত খরচ বহন করা হবে। অফিস সহকারী গ্রুপ 308 জন, অফিস সহকারী গ্রুপ আছে পদ সংখ্যা 308 জন। শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী পিএসসি অথবা অষ্টম শ্রেণী অথবা জেএসসি সমান, বেতন হচ্ছে 12,300, যাতায়াত খরচ বহন করা হবে। এছাড়া দাতা সংস্থা নীতিমালা অনুচ্ছেদ খ অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কিভাবে আবেদন করতে পারবেন সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হবে নিচে। নির্বাচিত সকল প্রার্থীদের কর্মস্থল প্রশিক্ষণ নিজ জেলায় রাখা হবে। আনন্দ স্কুল গণশিক্ষা প্রকল্প সাউথ কোরিয়া, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, কেনিয়া, জিম্বাবুয়ে, লাইবেরিয়া সহ বিশ্বের 25টি দেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমান 26তম দেশ হিসেবে বাংলাদেশ সরকারের শিক্ষা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত সাবেক দাতা সংস্থা তারা হোম চ্যারিটি ফাউন্ডেশন, দুবাই আনন্দ স্কুল গণশিক্ষা প্রকল্প হাউস 87 রোড 13 বাইয়ে ধানমন্ডি ঢাকা 1209 এর যৌথ উদ্যোগে শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্য কাজ করে আসছে আনন্দ স্কুল বা গণশিক্ষা প্রকল্প। কার্যক্রমটি দুস্থ গরিব এতিম অসহায় শিশুদের মাঝে স্কুল স্থাপনের মাধ্যমে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্য এবং নিরক্ষতা মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে আসছে। চলমান স্কুল সমূহ রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী, নোয়াখালী, যশোর ও রৌমারী চর অঞ্চলগুলোতে কিছু সংখ্যক স্কুল স্থাপনা করা হয়েছে। উক্ত অঞ্চলগুলো সহ বাংলাদেশের সকল জেলা থানা ইউনিয়ন পর্যায়ে স্কুল স্থাপনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সকল জেলা থানা ইউনিয়ন প্রকৃত পুরুষ মহিলাগণের নিকট থেকে 20 বছর স্থায়ীভাবে মানবতার কল্যাণে কাজ করার নিমিত্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের ফোন রেকর্ড বা ফোন কার্ডের মাধ্যমে জানানো হবে। নির্বাচিত প্রার্থীদের নিম্ন উল্লেখিত আনন্দ স্কুল শিশু কল্যাণ ট্রাস্ট সাহায্য স্বরূপ অর্থ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে। অফিস থেকে ফোন কার্ডের মাধ্যমে জানানোর পর সকল পদে ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ থাকবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই, কোনো লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে না, কাজের অগ্রগতি, প্রমোশন ও বেতন বৃদ্ধি করা হবে। 1, 2 ও 3 নং পদের জন্য মোটরসাইকেল প্রদান করা হবে। সকল প্রার্থীদের কে ল্যাপটপ প্রদান করা হবে 1 ও 2 নং প্রার্থী। 4 নং পদের জন্য বাইসাইকেল ও মোবাইল প্রদান করা হবে। প্রয়োজনে ছাত্রছাত্রীদের জন্য স্কুল ভ্যান ও খেলনার সামগ্রী দেওয়া হবে। আগ্রহীগণ সদ্যতলা 1 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অথবা মার্কশিট, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন এবং মোবাইল নাম্বার উল্লেখপূর্বক একটি বায়োডাটা সিভি নিম্নের ইমেইলে পাঠাতে হবে। আবেদন শেষ তারিখ 20/7/2022 ইং মহিলাদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে। বিশুদ্ধ প্রসব প্রার্থী নির্বাচিত শিশু হলে শিশু কল্যাণ ট্রাস্ট সাহায্য স্বরূপ 510 টাকা জমা দিতে হবে। আনন্দ স্কুল শিশু কল্যাণ ট্রাস্ট সাহায্য স্বরূপ অর্থ মোবাইল ব্যাংকিং পাঠানোর 24 ঘন্টার মধ্যে যোগদান পত্র পাঠানো হবে। অসহায় শিশুদের পাশে দাঁড়ান, সূত্র হচ্ছে কর্তা মানব জমিন। তো এখানে নারী পুরুষ উভয়ই আপনারা আবেদন করতে পারবেন। যোগাযোগ বরাবর মহাব্যবস্থাপক আনন্দ স্কুল গণশিক্ষা প্রকল্প ধানমন্ডি 1209, ইমেল anondoschoolme.bd@gmail.com, আর ওয়েবসাইট আছে www.anondoschoolme.bd.com।